শিক্ষক বলে ইংরেজি শিখতে হবে, আম্মু বলে ইংরেজি জানতে হবে, ইন্টারভিউতে গেলে বলে তুমি তো ইংরেজিই পারো না। চারিদিকে ইংরেজি নিয়ে এত কথা, কিন্তু কোথা থেকে শিখবো এটা সেটা কেউ বলে না। আসসালামু আলাইকুম, আমি তমা রশিদ এবং আজকে আমাদের আয়োজন টেসল বাংলাদেশ নিয়ে। আজকের এই পর্বে আমরা জানব সায়েন্টিফিক ওয়েতে কীভাবে ইংরেজি শেখা যায়। আমাদের আজকের এই পর্বে অতিথি হিসেবে আছেন টেসল বাংলাদেশের ফাউন্ডার মোহাম্মদ ইয়াসির। শুরুটি ডেকে নিচ্ছি তাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভাইয়া, আমরা আজকে কথা বলবো ইংরেজি নিয়ে, যেটা আসলে আমরা শুনেছি যে ইংরেজি শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে। আসলে কি আমাদের শিখতে, পড়তে, জানতে হবে, এটার প্রয়োজনীয়তা কতটুকু? এটা আসলে প্রয়োজনীয়তা তেমন নাই। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে অক্সিজেনের প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে, কি বলবে তুমি? এটা তো শুধু প্রয়োজনীয়তা না, এটা আমি সার্ভাইভিংয়ের জন্য, রাইট? ইংলিশ ঠিক তেমন হয়েছে। ইংলিশকে এখন একটা টেকনোলজি হিসেবে কনসিডার করা হয়। ইট ইজ আ মাস্ট। আচ্ছা ভাইয়া, খুবই চমৎকার কথা বলেছেন যে ইংরেজি হচ্ছে একটা মাস্ট, কিন্তু এটা কোথা থেকে শিখবো আমরা কিন্তু পারি না। আমরা অনেক সময় দেখি স্টুডেন্টরা অমুক তমুক জায়গায় যায় এবং অনেক টাকা খরচ করে ইংরেজি শিখে, কিন্তু তারা কিন্তু দিন শেষে একটা কথাই শুনে, সেটা হচ্ছে তুমি অনেক বেশি ভোকাবুলারি পড়ো, গ্রুপ ওয়ার্ক পড়ো, এই ধরনের কিছু কথা। তো আসলে এভাবে তো ইংরেজি শেখাটা অনেক কঠিন হয়ে যায় কিংবা শেখা হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? সুন্দর প্রশ্ন। আসলে সব প্রতিষ্ঠান ট্রাই করছে যে ভালো কিছু সার্ভিস দেওয়ার জন্য টিচিংয়ের ক্ষেত্রে, কিন্তু ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কমপ্লিট সায়েন্সের মতো কাজ করে। এটা এরকম কাজ করে, বলতে পারো তুমি, ইনপুট, প্রসেসিং অ্যান্ড আউটপুট। এটা কোন টেকনোলজি বলো তো? কম্পিউটার, রাইট? আমাদের ইনপুট ডিভাইস রয়েছে, আমাদের সিপিইউ রয়েছে এবং আউটপুট ডিভাইস রয়েছে। আমি একটা ছোট্ট একটা খেলা খেলে তোমাকে দেখাই আসলে একটা ভাষা কীভাবে শিখতে হয়। তুমি আমাকে বলো চাইনিজে তুমি কেমন আছো, চাইনিজ বলো। আমি চাইনিজ পারি না। গুড। এখন তোমার ব্রেনে কী হয়েছে? তোমার ব্রেন সার্চ করেছে, নিউরনসগুলো তোমার মাথায় 100 বিলিয়ন্স নিউরন সেলস রয়েছে, তো সেটা সার্চ করে দেখলো তোমার ব্রেন যে তুমি কেমন আছো। এর চাইনিজ বলতে আসলে তোমার ব্রেনে কিছু নাই, কোনো ফাইল নাই, এবং তোমার ব্রেন বলল নো ফাইলস ফাউন্ড, এবং তুমি বললো ভাইয়া আই কান্ট। তার মানে হচ্ছে তোমার মাথায় কী নেই এই সম্পর্কিত কোনো ইনপুট ফাইল নেই। এখন তোমাকে আমি একটা ইনপুট ফাইল দিই, তুমি দেখবা ইনপুট দেওয়ার পর তোমার ব্রেন এটা নিবে। কীভাবে নেবে জানো? আমার কণ্ঠ থেকে একটা সাউন্ড তৈরি হবে, এটা সাউন্ড ওয়েভের মাধ্যমে তোমার এয়ার ড্রামকে হিট করবে, হিট করার পর ব্রেন এই সাউন্ডটাকে ডিকোড করবে, ডিকোড করে এটা নিউরনসে স্টোর করবে, স্টোর করে এবার আমি যখন বলবো এবার তোমা বলো তো, তখন তোমার ব্রেন আবার কতগুলো নিউরনস বলবে তোমার মুখকে যে হ্যাঁ এটা প্রোডিউস করে দেখাও, তারপর তুমি আবার ইনস্ট্যান্ট প্রোডিউস করবে। তার মানে ইউ গট দ্য ইনপুট, ইউর ব্রেন প্রসেসড ইট, স্টোরড ইট অ্যান্ড রিট্রিভড ইট, এরপরে তুমি পাচ্ছ। তার মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং সরাসরি ইনপুট, প্রসেসিং, আউটপুট এইভাবে কাজ করে সায়েন্টিফিকলি। যেমন চাইনিজ হচ্ছে, চাইনিজে তুমি কেমন আছো, এর হচ্ছে নি হাও মা। তুমি তিনবার বলো আমার সাথে, নি হাও মা, নি হাও মা, নি হাও মা, নি হাও মা, নি হাও মা। এখন তোমাকে যদি আমি বলি তুমি দেখা হলো আমাদের সাথে, হ্যান্ডশেক করলাম, এরপরে আমি তোমার সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করবো, নি হাও মা, নি হাও মা, রাইট? এখন যদি আমি একজন শিক্ষক, এর চাইনিজ বলো, তুমি বলতে পারবে? আমি জানি না সেটা। আবার কি হলো ঘটনা? আমার ব্রেন এটার ইনপুট ফাইল তোমার ব্রেনের মধ্যে নেই। ওয়াশিলা অশে বলো তো এবার, ধরো তুমি পড়তে পারো না, শোনো না, কিছু নেই, জাস্ট কপি করো, ওয়াশিলা অশে, ওয়াশিলা অশে। ওকে, এটার মানে হচ্ছে আমি একজন শিক্ষক। তার মানে তোমার ব্রেন এখন দুটা চাইনিজ ফাইল রয়েছে, রাইট? এই দুটো সেন্টেন্সই তোমার প্রোডিউস করতে পারবা। তার মানে তুমি কি এখন বিলিভ করছো যে ইনপুট না হলে আউটপুট আসলে হচ্ছে না, তাই না? তো ইংলিশ লার্নিংটা ঠিক এভাবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এনি ল্যাঙ্গুয়েজ, এনি ল্যাঙ্গুয়েজ, চারটে স্কিলস রয়েছে, লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এর মধ্যে দুটো হচ্ছে ইনপুট স্কিলস আর দুটো হচ্ছে আউটপুট স্কিলস। যেমন তোমাকে একটু আগে যে আমি চাইনিজ বলালাম, এটা তুমি আগে শুনেছ তারপর বলেছ না? তার মানে লিসনিং এটা হচ্ছে ইনপুট আর স্পিকিং এটা হচ্ছে আউটপুট। তুমি বলতে পারো নি এর আগে, শোনার আগে, তার মানে তোমার শোনার ইনপুটটা ছিল না। তার মানে লিসনিং ডিটারমিন্স স্পিকিং।
আর তুমি যদি লিখতে চাও, লেখা হচ্ছে আউটপুট স্কিল, দ্য রাইটিং, রিডিং হচ্ছে ইনপুট স্কিল, ইউ হ্যাভ টু রিড দেন ইউ ক্যান রাইট। এবং লিসনিংটাও আবার রাইটিংয়ে হেল্প করে, আবার রিডিংটাও স্পিকিংয়ে হেল্প করে, এরকম এর সাথে একটা কানেকশন রয়েছে। তার মানে সায়েন্টিফিক ওয়েতে আমরা যদি ইংলিশ শিখতে চাই, যে প্রতিষ্ঠানগুলোতে স্পোকেন কোর্স আছে কিন্তু তার পাশে লিসনিং নাই, টিসল বাংলাদেশে কিন্তু এভাবেই সাজানো হয়েছে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে, ইংলিশ উচ্চারণ এবং লিসনিংয়ের আলাদা করে বই রয়েছে, আলাদা অডিও ফাইল রয়েছে। আমরা আগে লিসনিং লেসেন্সগুলো ইনপুট হিসেবে স্টুডেন্টদের মাথায় দেই, এরপর তাদেরকে ভোকাল এক্সারসাইজ করাই, করতে 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 কয়েক মাস পর সে সুন্দর করে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। দিস ইজ দ্য সায়েন্টিফিক ওয়ে অফ লার্নিং স্পোকেন ইংলিশ। আর ইনপুট না দিয়ে, লিসনিং ছাড়া যারা যারাই এটা পড়াচ্ছে, এটা আসলে কখনো সম্ভব হবে না। এই জন্য আমার হাতে গড়া শিক্ষার্থীরাই, ছাত্রছাত্রীরাই কিন্তু বাংলাদেশের ইংলিশ ফিল্ডকে ডোমিনেট করছে। ইফ আই নেম দেম, ইউ উইল বিলিভ প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমার হাতের ছোঁয়া আসলে আছে। তো এটা হচ্ছে তোমার সায়েন্টিফিক ওয়ে। আর তুমি যদি লিখতে চাও, তাহলে তোমার প্রচুর পড়তে হবে, যত পড়বে অত ইনপুট ঢুকবে, অত সেন্টেন্স স্ট্রাকচার ভালো হবে, অত ডিকশন ভালো হবে। শুধু রাইটিং কোর্স করে রাইটিং শেখা সম্ভব নয়, ইউ নিড রিডিং সাইড বাই সাইড। এবং এই জন্য আমাদের রাইটিং কোর্সে প্রচুর রিডিং প্র্যাকটিসের ম্যাটেরিয়ালস রয়েছে। চমৎকার ভাইয়া, আপনার সেই রিডিং আর রাইটিং থেকে একটা জিনিস সবসময় মাথায় ঘুরছে অনেকক্ষণ ধরে, সেটা হচ্ছে আমরা যখন কাউকে বলি ইংরেজি শিখতে চাই, তখন বলে তুমি ইংরেজি বই পড়ো, ইংরেজি মুভি দেখো, একটু ভোকাবুলারি পড়ো, অনেক ওয়ার্ড শেখো। তো এইভাবে আসলে শেখাতে চায় তারা, বা বলে যেভাবে শিখতে হবে। কিন্তু একদম বেসিক থেকে, কিংবা আমি নিজেও ইংরেজি ভালো পারি না, তো আমাদের জন্য কি আসলে এটা কতটুকু হেল্প করবে? আমাদের টিসল বাংলাদেশে আপু অনেকগুলো কোর্স রয়েছে, আমরা আসলে কোর্সগুলো অনেকভাবে ডিজাইন করেছি। লাইক ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমার মিনিমাম 7000 ওয়ার্ডস জানা আছে, তার মানে তোমার স্পেশালি আর ওয়ার্ড ট্র্যাকার দরকার নেই। তোমার এখন দরকার রাইটিংয়ের কতগুলো কিন্তু ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা দেয়া এবং ব্রেইন স্টর্মিং পদ্ধতি ফলো করে কীভাবে বানিয়ে লিখতে হয় এই সিস্টেমটা তোমাকে একটু দেখিয়ে দেওয়া, তোমার ব্রেইন অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপরে স্পোকেন ইংলিশটা তোমার ভালো করা জাস্ট এ ম্যাটার অফ ক্লিক। তোমাকে আমাদের যে ইজি লিসনিং বইটা রয়েছে, প্রায় 200 পেজের, প্রায় 10 ঘন্টার অডিও লেসেন্স রয়েছে, এটা যদি কেউ সুন্দর করে, আমরা 3 বার রিপিটেশন করার কথা বলি টিসল থেকে, আমি যদি বলি ইটস নট দ্য টাইম, ইটস নট দ্য টাইম, ইটস নট দ্য টাইম, তুমি যখন একটা ইনপুটকে 3 বার তুমি পাও, তখন এটা স্থায়ীভাবে তোমার নিউরনসে স্টোর্ড হয়। আমাদের একদম যাদের ইংলিশ খুবই খারাপ অবস্থা, তাদের জন্য রয়েছে আমাদের ইজি ইংলিশ উইথ শামিম এইচ নাহিন, হি ইজ অ্যান ইন্টারন্যাশনাল ট্রেনার। আমাদের রয়েছে ইয়ার লং ইংলিশ, তুমি অবশ্যই দেখেছো ঢাকায় যেহেতু পড়ছো, আবার সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছো, যে 12 দিন ইংলিশ শিখুন, 1 মাস ইংলিশ শিখুন, এরকম অনেক বগিযোগী কথাবার্তা আছে। তো আসলে এটা সম্ভব নয়। বাংলা শিখতে তোমার কত বছর লেগেছিল? আমি এখনও শিখছি। এখন অসাধারণ উত্তর, আমিও এখন ইংলিশ শিখছি। এই যে 2020 আমি সেলটা কোর্স করলাম, হ্যাঁ, এত কিছু করার পর আবার করছি, আবার আমি পিএইচডি করার প্ল্যান করেছি, আমি টাইলেক প্রোগ্রামটা করার প্ল্যান করেছি, একটার পর একটা শিখছি। যত শিখছি অত নিজেকে ব্যাকুল মনে হচ্ছে, যে স্টিল মেনি মাইলস টু গো, মেনি থিংস টু লার্ন। তো এর আসলে তুমি শুধু শেখা শুরুই করতে পারবা, এর এন্ডিং পয়েন্ট টয়েন্ট আসলে নেই। তো এই জন্য আমরা ইয়ার লং প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, যে সারা বছর আমাদের যে দেশের ছেলেমেয়েরা, মায়েরা, বোনেরা, হ্যাঁ, স্টুডেন্টরা, যারা বিভিন্ন জব করছেন, সারা বছর ব্যাপী প্র্যাকটিস করার প্ল্যাটফর্ম তারা পাচ্ছেন না। সেই জন্য আমাদের ইয়ার লং যে ইংলিশ প্রোগ্রাম, এটা খুব হেল্পফুল। এরপর আমাদের যারা একটু ভালো, তাদের জন্য রয়েছে আমাদের 6 মাসের একটা ডিপ্লোমা কোর্স, যেটা 3 মাস ক্লাস হয় এবং 3 মাস আবার ইন্টার্নশিপের মতো হয়। সেখানে অ্যাটেন্ড করতে হয়, ক্লাস করাতে হয়, করতে হয়, লেসন বানাতে হয়। তারপর আমাদের ছোটো বাচ্চাদের প্রোগ্রাম রয়েছে, ডিপ্লোমা প্রোগ্রাম 6 মাসের। আমাদের স্পোকেন অ্যান্ড ফোনেটিক্স প্রোগ্রাম রয়েছে, যারা একটু অ্যাডভান্সড লার্নার্স তাদের জন্য। আবার একদম অ্যাডভান্সড ইংলিশ রয়েছে, যেমন তোমাকে আমি এলিমেন্টারি ইংলিশটা তো দেবই না, বিকজ ইউ আর গুড অ্যাট ইংলিশ, তোমাকে আমরা অ্যাডভান্সড যে ইংলিশটা রয়েছে সেটা দেবো। আমাদের আইএলসের সবচেয়ে ভালো প্রোগ্রাম রয়েছে, বাংলাদেশের সেরা শিক্ষকগণ আসলে আমাদের সাথে, এসপি শাফি ইকবাল, হি ইজ এ পুলিশ অফিসার, তিনি আইএলসে 99 পাওয়া, এবং আমাদের আরও একজন টিচার রয়েছে আইএলসে 99 পাওয়া এবং 8.5, আমাদের সব টিচারদের স্কোর এরকম, এবং মোস্ট অফ দেম আর সেলটা সার্টিফাইড। তো
IELTS program is the best program. আমাদের এটা একটা সিগনেচার প্রোগ্রাম বলতে পারো। এরকম ইংলিশ ফর মাদার্স রয়েছে, ইংলিশ ফর টিচার্স রয়েছে এবং বড় বড় প্রোগ্রাম তো রয়েছে। So you've got everything actually. অসাধারণ ভাইয়া, আসলে অনেকগুলো প্রোগ্রামের কথা শুনলাম এবং অনেক জায়গায় আমরা দেখেছি একটা কোর্সই যথেষ্ট বলে ইংরেজি শেখানো হয় এবং সেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বৃদ্ধরা সেখানে আসে যারা বিদেশে যেতে চায় তারাও, কিন্তু সবার তো একটা আলাদা আলাদা ভাবে কোর্স করতে হয়, স্পেশালাইজেশন আছে। ভেরি নাইস, রাইট। তো আপনাদের আসলে এরকম স্পেশালাইজেশনের কয়টা কোর্স আছে এবং সেই কোর্সগুলো একটু বিস্তারিত আমরা জানতে চাই, কারণ এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেকেই তাদের পছন্দের বা তাদের প্রয়োজনীয় কোর্সটা খুঁজে পাবে। তুমি আপু অনেক সুন্দর একটা জায়গায় আসলে নক করেছ। যেমন আইএলস করে বাইরে চলে যাবে, তার কিন্তু ট্রান্সলেশন শেখার কোনো দরকার নেই। তো এইটা যে সব প্রতিষ্ঠানগুলো আইগো, ইউগো, আমি যাই, তুমি যাই এই ধরনের দিয়ে রাইটিং পড়াচ্ছে ধরো, এইটা আসলে আইএলসের স্টুডেন্টদের কোনো কাজেই লাগবে না। আবার ইংলিশ ফর মাদার্স ফর এক্সাম্পল, তোমার ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে যে ইংলিশটা লাগবে, মায়ের কি সেই ইংলিশটা লাগবে? এটা ডাক্তারের কাছে যাওয়ার মতো। তোমার কানে প্রবলেম, তুমি কি পায়ের প্রবলেম বা হাড়ের প্রবলেমের কাছে মানে এগুলো কি তুমি শেয়ার করবে? আবার ধরো কর্পোরেট পিপল যারা রয়েছে, যারা বিজনেস ইংলিশ শিখতে চায়, তাকে কি আমি আবার মাদার্স ইংলিশটা দেব? তো এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের আসলে একটু এটা অনেক লোকবল লাগে, অনেক ভালো টিচার লাগে, বিশাল সেট আপ লাগে। এগুলো আসলে প্রতিষ্ঠানগুলো করে উঠতে পারেনি দেখে তারা ওই একটা কমন মানে সব রোগের ঔষধ প্যারাসিটামল, মানে মাথা ধরেছে প্যারাসিটামল, ডিসেন্ট্রি প্যারাসিটামল, হাড় ভেঙেছে প্যারাসিটামল, তারপর তোমার দাঁতে ব্যথা প্যারাসিটামল, হ্যাঁ সর্দি হয়েছে প্যারাসিটামল। তো সব কোর্সের ঔষধ আসলে একটা নয়, সেরকম ইংলিশের একটা প্রয়োজন রয়েছে। যেমন তুমি অ্যাঙ্করিং শিখবা, সেটার তো আমার মাদার্স ইংলিশের সাথে মিল নেই। আমি টেলিফোনিং শিখবো, সেটা তো আমার আবার আইএলসের সাথে আইএলসের টেলিফোনিং দরকার নেই, কর্পোরেট ইংলিশের দরকার রয়েছে। তো আমাদের কোর্সগুলো এরকম করে প্রয়োজন অনুসারে সবগুলো কোর্স ভাগ করা রয়েছে আমাদের এই ভিডিওর ক্যাপশনে। আমার সব কোর্সগুলো সম্পর্কে এই ভিডিওর ক্যাপশনে আমরা একটা ডিসক্রিপশন দিয়েছি, ওখান থেকে সবচেয়ে ভালোভাবে পড়ে নিলে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে যে এত সুন্দরভাবে সায়েন্টিফিক ইংলিশটা কী এবং কীভাবে আমরা শিখতে পারি এটা আমাদেরকে জানানোর জন্য। এবং দর্শক, আপনারা যারা দেখছেন ক্যাপশনে কিন্তু ভিডিও সেই কোর্সগুলো সম্পর্কে দেওয়া আছে, আপনি কিন্তু চাইলেই জানতে পারবেন যে আপনার জন্য কোন কোর্সটা উপযোগী। আর এছাড়াও যদি আপনার মনে হয় যে স্পেশালভাবে আপনি এখানে এসে যোগাযোগ করতে চান, তাহলে আপনি কিন্তু সিম্পলি টেসল বাংলাদেশকে কল করতে পারেন। ফোন নাম্বারটা আপনাদের জন্য দিয়ে দিই, সেটা হচ্ছে 01620000994। আর এছাড়া হচ্ছে ভাইয়া আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে সে কিভাবে? আমার নাম্বারটা আপু তাহলে দিয়ে দিই আমি, সেটা হচ্ছে আমাকে কল না করে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা SMS করতে হবে। অ্যান্ড মাই নাম্বার ইজ 01633686868। ইউ ক্যান হোয়াটসঅ্যাপ মি অর ইউ ক্যান টেক্সট মি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আজকে আমাদের এত সুন্দর কথা বলার জন্য। ব্লেসড আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করছো। আই এম ভেরি নস্টালজিক, আমি যখন দেখি আমার বিশ্ববিদ্যালয়ের একজন, ওইটা একটা টান আলাদা। তুমি যেহেতু এত সুন্দর করে কথা বলতে পারছো, আই এনভি ইউ রিয়েলি, ইউ স্পিক সো নাইসলি। মে আল্লাহ ব্লেস ইউ আপু, অনেক বড় হও দোয়া করছি। আর ডিয়ার ভিউয়ার্স, টিসর বাংলাদেশের অফলাইন ক্যাম্পাস শুরু হয়েছে, আমাদের অফিসটি সায়েন্স ক্লাবে, 43 বসুন্ধরা গলি সায়েন্স ক্লাব, এর এখানেই আসলে আপনার পাবেন। ইউ ক্যান মিট মি বাট কনফার্ম when you can come. ধন্যবাদ ভাইয়া আপনার ঠিকানাটা আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের অনেক স্টুডেন্টরা আছে যারা আপনাকে খুঁজে পাবে। এবং আরও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য, আমাদের বাংলাদেশের স্টুডেন্টদেরকে এত ভালোভাবে ইংরেজি শেখানোর জন্য এবং সবসময় তাদের পাশে থাকার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।